হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গাজরের হালুয়া আমি আপনাদের সাথে আছি শালা চৌধুরী আর এই গাজরের হালুয়াটা কিন্তু খেতে খুবই টেস্টি খুবই আমি তো অনেক ছোট বাচ্চারা আছে নর্মালি গাজর খেতে চান না বা খেতে পছন্দ করেন না বা অনেক বড়রাও আছেন তো এইভাবে যদি আপনি হালুয়াটা করে দেন তাহলে কিন্তু এক নিমিশেই আপনার সব গাজর শেষ হয়ে যাবে এবং এটা পুষ্টিগুণ সম্পন্ন আর চলুন দেখে নেই এখন কীভাবে হালুয়াটা করবেন তো আমি এখানে গাজর হালুয়া করার জন্য হাফ কেজি গাজর নিয়ে নিয়েছি এবং গাজরগুলোকে উপরের সেলকাটা হালকা আলতো করে সিলে নিব কেননা গাজর মাটিতে হয় এটা কিন্তু মানে উপরে খোসাটার সাথে অনেক পরিমাণে বালু থাকে তাই আর এর যে আগাটা আছে এই সাইডটাকে আমি একটা সুরের সাহায্যে কেটে নিলাম আর মাথাটা আমি রেখে দিব কেননা আমি এটাকে গ্রেট করব আর ট্রেডিশনাল যেই গাজর হালুয়াটা করা হয় সেটা কিন্তু কুচি করে করা হয় এটা কিন্তু রকম বাটা বা ব্যালেন্ডার করা হয় না সো আমি এখানে গ্রেট করে কুচি কুচি করে নিব আপনারা চাইলে বোটির সাহায্যেও কুচি কুচি করে নিতে পারেন তো আমি এই হ্যান্ড গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি আপনার চাইলে অন্য যে গ্রেটার গুলো আছে ওটা দিয়েও কিন্তু গ্রেড করতে পারেন আপনাদের কাছে যেটা আছে সেটা ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই আর আমি যে মাথাটা রেখে দিয়েছিলাম সেটা হচ্ছে একটাই কারণ লাস্ট অবধি যে গাজরটা নষ্ট যেন অনেক বেশি না হয়ে যায় তার জন্য কারণ আমি যদি আগে মাথাটা কেটে ফেলতাম তাহলে কিন্তু আমার আরও কতখানি গাজর নষ্ট হয়ে যেত তো আমি সবগুলো গাজরকে কেটে নিয়েছি আর যা লাগবে সেটা হচ্ছে চিনি আর হচ্ছে পাউডার মিল্ক এখানে আপনারা লিকুইড মিল্কও দিতে পারেন আর পাউডার মিল্কও একটু লাগবে আর হচ্ছে ঘি তো অবশ্যই আপনার ঘিটা ইউজ করবেন আর আমি গাজর সবগুলোকে কেটে নিয়েছি এভাবে কুচি কুচি করে গ্রেট করে নিয়েছি দেখেন তো এছাড়া আরও আমার লাগবে গরম মশলা বা এলাচি তো চলুন এখন দেখে নিই কীভাবে ফুল প্রসেসটা করি তোর জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি তো আপনারা অবশ্যই অবশ্যই যে কোনো হালুয়া বা বরফিতে ঘি ইউজ করার চেষ্টা করবেন কেননা ঘিটা দিলে এটার যে ফ্লেভার এবং টেস্ট থাকে দুইটাই কিন্তু বহুগুণ বেড়ে যায় তো অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন তো আমি গাজরগুলোকে এই ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম আর এই ঘি আর গাজর দুটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব এবং চুল আর আজ কিন্তু সব সময় মিডিয়াম মে থাকবে তো এখন এটাকে আমি তিন থেকে চার মিনিটের মতো খুব সুন্দর করে নাড়তে চাটতে থাকবো আর এটাকে ভালো করে ভাসতে থাকবো তো আমি যেহেতু হাফ কেজি গাজর নিয়েছি এর জন্য হচ্ছে আমি আড়াইশো গ্রাম লিকুইড দুধ দিয়ে দিব আর আপনারা যদি এক কেজি গাজর নেন সেক্ষেত্রে আপনারা হাফ লিটার আড়াইশো মানে হাফ লিটার লিকুইড দুধ দিয়ে দিবেন ঠিক আছে এখানে হচ্ছে গাজরটাকে অ্যাকচুয়ালি নরম করার জন্য এই দুধটা দেওয়া আর যখন আপনারা দেখবেন তেলে ঘিয়ের সাথে গাজরটা ভাজার পরে একটু কম কমে গেছে তখন এই দুধটা দিবেন তা আমি এর মধ্যে এলাচি আর দারচিনি দিয়ে দিলাম আপনার চলে এলাচিটা পাউডার করেও দিতে পারেন তো আমি এটাকে ফেলে দিব না হয় এমনি থাকবে সমস্যা নেই আর আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম আমার পরিমাণ অনুযায়ী মিষ্টি অনুযায়ী তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন যতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টি দিবেন তবে হালুয়াতে যদি মিষ্টিটা কম হয় তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না আমার মতে কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেভাবে যে মিষ্টি খেতে পছন্দ করেন জাস্ট সেই পরিমাণে মিষ্টিটা দিয়ে দিবেন তবে আড়াইশো গ্রাম হাফ কেজি গাজরের জন্য আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি তো এখন এটাকে চিনি সাথে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে কারণ চিনিটা যেহেতু দুধটা আছে এটাতে খুব সুন্দর করে হচ্ছে আপনার ইয়া করে নিতে হবে আর আপনি চাইলে এখানে কিন্তু ঢেকে নিতে পারেন ঢেকে ঢেকে রান্না করতে পারেন সেটাতেও কিন্তু ভালো হয় তো যখন আমার গাজরটা একদম পানিটা শুকিয়ে গিয়েছে পানি বলতে যে দুধটা দিয়েছিলাম লিকুইডটা তখন আমি এর মধ্যে আবার একটু পাউডার মিল্ক দিয়ে দিলাম এটা অপশনাল আপনার চাইলে নাও দিতে পারেন তবে এই পাউডার মিল্কটা লাস্টে ইউজ করলে খেতে খুব ভালো লাগে আর পাউডার মিল্কটা দেওয়ার পরে অবশ্যই খুব সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে নেবেন তাহলে কিন্তু এটা এক জায়গায় দলা পেকে যাবে তো যাতে এক জায়গায় দলা পেকে না যায় সেজন্য কিন্তু এই পর্যায়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আপনাকে অবশ্যই তো পর্যায়ে আমি একটু ঘি দিয়ে নেব বেশি না জাস্ট এই ঘিটা লাস্টের দিকে আপনি যখন খেতে যাবেন তখন আপনার মুখে মানে স্বাদ আসবে টেস্ট আসবে আগেও ঘি দিয়েছিলাম তবে এতক্ষণ রান্না করার জন্য সেই ঘিটা কিন্তু চলে গিয়েছে তো এখন দেখেন যখন দেখবেন প্যানের থেকে মানে বের হয়ে যাচ্ছে তখন আমি নামিয়ে নিলাম আমার গাজর হালুয় রেডি তো আমি এখন এর মধ্যে কিসমিস দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে আগেও কিন্তু কাজু বাদাম পেস্তা বাদাম সেগুলো দিয়ে আপনাদের ইচ্ছা মতো গার্নিশিং করে নিতে পারেন তো দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল গাজরের হালুয়া এটা কিন্তু খুবই ঝটপট একটা রেসিপি এবং খেতে খুবই অ্যামি খুবই টেস্টি আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম লাস্ট পর্যায়ে যখন ঘিটা দিবেন ঘিটা দেওয়ার পর সর্বোচ্চ আপনি দুই মিনিট চুলায় রাখবেন তার বেশি রাখবেন না তাহলে কিন্তু ঘিয়ের অতটা ফ্লেভার থাকবে না তো কত সুন্দর তৈরি হয়ে গেল আমার গাজরের হালুয়া এটা কিন্তু আপনারা অনেক কিছুর সাথে খেতে পারেন বা এমনিও খেতে পারেন শুধু খুবই টেস্টি খেতে তো সবাই আপনারা অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন সে দোয়া করি সে কামনা করি আর আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ